মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 9:30 আর তোমাদের দাদাভাইকে পাঠাচ্ছি দোকানে। ব্রেকফাস্ট বানাবো, এখন সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বিছানাটা এখনও তুলিনি, এখন তুলবো। তো ব্রেকফাস্টে ভাবছি আজকে ব্রেড অমলেট বানাবো, তার জন্য ওকে ব্রেড আনতে পাঠাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আশা করি খুব ভালো লাগবে। পুরো ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো আজকে দিনটা তাহলে শুরু করি। তো তোমাদের দাদাভাইকে তো রীতিমতো পাঠিয়ে দিলাম ব্রেড আনতে, এরপর আমি বিছানাটা তুলে নেব। আমি বিছানাটা দিনে যে কতবার তুলতে হয় তোমাদের দাদাভাই থাকাকালীন, এই যে এখন তুলে দেখবে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তারপরে আবার তোমাদের দাদাভাই যখন ডিউটি যাবে তখন আমি তোমাদের এই বিছানাটা দেখাবো, তার অবস্থা কী থাকে। তো রীতিমতো দেখো আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতেও, তোমাদের দাদাভাই চলে এসছে। এবার আমি ব্রেডগুলো একটু ছেঁকে নেব, তারপর অমলেট করে করে ব্রেকফাস্ট মানে ব্রেড অমলেট বানাবো। এদিকে ব্রেডটা গরম করতে দিয়ে আমি ওইদিকে কিন্তু আবার স্যালাড কাটতে বসে গেছি, একটু সকালে স্যালাড খাবো তার জন্য শসা কাটছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট রেডি, এখানে ব্রেড অমলেট রেডি হয়ে গেছে, আর এখানে আছে আমার জন্য আলমন্ড আর ঢের সারা স্যালাড। এই যে তোমাদের দাদাভাইও চলে আসলো। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো ব্রেকফাস্ট করে গেল একটু বাজারে, আসলে কালকে একটা চাল এনেছিল, ওই চালটা ও দেখেনি খুব একটা, কিন্তু চালটা খুব মোটা, তো সেই জন্যই বললো যে চালটা পাল্টে অন্য কিছু নিয়ে আসবো, তো ওই জন্য বাজারে গেল। আর আমি এদিকে চলে এসেছি রান্নাবান্না করতে, দেখতে পাচ্ছ ডালটা সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ইন্দোরে ভালোই গরম পড়েছে, তার জন্য ভাবছি আজকে টক ডাল করবো, আর আগের দিন যে আমটা নিয়ে এসেছিলো ওই আম দিয়েই টক ডাল করবো। তো চলো আগে এই বাসনগুলো মেজে নেবো। দেখো সকালে খাওয়ার যে বাসনপত্র হয়েছিল সেগুলো কিন্তু মাজা কষা হয়নি, ওগুলো মেজে নেবো। ও তোমাদের তো বলাই হয়নি আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো একটু এক্সট্রা কাজ থাকে, পুজোটাও মানে দিতে একটু টাইম লাগে। তো যাই হোক এখানে বাসনগুলো আগে মেজে ঘষে নিয়ে তারপর রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। তো বাসনগুলো মাজতে মাজতে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা একটু ঘুটে নেব, দেখতেই পাচ্ছ। আর ডালটা না আজকে একটু পাতলা করে করব, আজকে যেহেতু গরম পড়েছে ভালোই, তো সেই জন্য একটু পাতলা করে আম ডাল হবে। কী হয়েছে এবার বলো কি হয়েছে? চার দিন চলবে আম ডাল আর আমের চাটনি, পাপড় ভাজা। তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় আম ডাল, ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কি চাল আনলে এবার বের করো দেখি চালটা, আগের দিন তো চাল এনেছিলে খুব মোটা ছিল, দেখি এখানে তো চাল খোলো, দাঁড়াও নিচে পড়ছে, তুলে দিবা তালি, ফেলো না নিচে। আরে কি এনেছো, আঙুর ফল এনেছো, আমার তেল আনতে বলেছিলাম তেল এনেছো? তেলও চলে এসেছে, এবার থেকে এই তেলটা ব্যবহার করব, প্যারাশুটের হলো নারকেল তেল, দেখি কেমন হয়। আর এই যে এই চালটা নিয়ে আসলো দেখো, এখানে চাল খাওয়ার খুব সমস্যা, চালই পাওয়া যায় না খুব একটা ভালো, সব এক সিদ্ধের চাল। আজকে খেয়ে দেখবো ওই চালটা কীরকম রান্না করবে। তো যাই হোক তোমাদের দাদাভাই চালটা চেঞ্জ করে নিয়ে এসেছিলো, ওই চালটা বেশ ভালোই রান্না করে যেহেতু খাওয়া হয়ে গেছে ওই জন্য বলতে পারছি। আর এখানে আবার কিচেনে চলে এসেছি, কিচেনে এসে এদিকে ডালটা আর মধ্যে একটু জল দিয়ে ডাল সিদ্ধর মধ্যে তার মধ্যে আম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে সাইডে রেখে দিয়েছি, এবার ডালটা ফোড়ন দেব। এর মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন আর দিয়েছি হচ্ছে সর্ষে আর একটা শুকনো লঙ্কা, তারপর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে ভাত, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছি, আর এখানে চাটনি হবে আর বেগুন ভাজা হবে। তো চলো রান্নাবান্না করে নিই। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এবার চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আছে দেখো গরম গরম ভাত, আর ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, উচ্ছেটা কিন্তু এই ভাতের মধ্যেই রেখেছি যাতে একটুখানি মানে গরমই থাকে। আর দেখতে পাচ্ছ এই চালটা আজকে নতুন খাচ্ছি, ভালোই চালটা, খারাপ না। আর এখানে দেখো চাটনিটাও রেডি হয়ে গেছে, এটা হলো আমের চাটনি,
আর আছে বেগুন আর আলু ভাজা, আলু ভাজাটা কালকের আর বেগুনটা আজকে ভেজেছি, আর এখানে আছে টক ডাল, এই আজকে দুপুরের লাঞ্চ হবে। আর এদিকে দেখো কিচেনটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর এই গ্যাসটা পরিষ্কার করব, এখানে ডাল পড়েছিল তার জন্য গ্যাসটা পরিষ্কার করব, আর এখানে বাসন আছে কিছু, বাসনগুলো মেজে ফেলবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর মুছে একদম আবার স্নান করে পুজোটাও দিতে হবে। তোমাদের দাদাভাই ফুল মিষ্টি এনে দিয়েছে, তো আগে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তারপর আমি হলো স্নান করব, ওর মানে খেতে টেতে দিয়ে তারপর। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও ডিউটি যাবে। এখন হচ্ছে বাজে দুটো, ও ডিউটি বেরোনোর পরে আমি ঘরটা মুছে স্নান করব। আজকে আমার স্নান করে পুজো দিতে দিতে প্রায় 3টে বেজে যাবে, বলো। লেট ডিউটি থাকলে এই প্রবলেম। তো চলো খাওয়া দাওয়া করো আর কি, এই যে ডাল আছে খেয়ে নাও, দিচ্ছি। ডালটা কেমন হয়েছে? এত সুন্দর আম ডাল আমি কমসে কম এক বছর পরে আবার খেলাম। তো এক বছর পরেই রান্না, আম তো এবার সিজনের প্রথমই আম ডাল হলো, তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয়। এর যদি মানে খাসির মাংস রাখে এক পাশে, আর এক পাশে যদি আম ডাল রাখে, ও আম ডালটাই চুজ করবে, এত ভালোবাসে আম ডাল। মানে আমার একদম মানে অসাধারণ। হ্যাঁ, মানে মুখের কোনো ভাষাই নেই আম ডাল দিয়ে খেতে কীরকম লাগে তোমার কাছে, তাই তো? তোমার ওই মোজাগুলো ওখানে ফেলে রেখেছো কেন? নিয়ে যাবা তাই, ঠিক আছে। তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার পর এই হচ্ছে আমার রুমের পরিস্থিতি। এবার রুমটা খুব ভালো করে গুছিয়ে পরিষ্কার করে মুছে নেব, আর ঠিক এই কারণেই আমি তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পরেই ঘরটা মুছি, নাহলে কি বলতো মানে ও যতক্ষণ রুমে থাকে ততক্ষণ এরকম ছড়ানো ছিটানো ভাব মানে করতেই থাকে, সেই জন্য কিন্তু আমি ও থাকাকালীন আর মানে ঘর পরিষ্কার করে রুমটা মুছি না। এবার ও ডিউটি চলে গেছে, এবার মানে রুমটা মুছে নেব, তার আগে মাথায় একটু তেল দিয়ে নেব। তো চলো আগে তেল দিয়ে নিই, তারপর রুমটা পরিষ্কার করব। সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের যে এখানে এইটা জিনিস ছিটিয়ে রাখা, ওটা সরানো, এইসব জিনিসগুলো আমার একটু পছন্দ না। মাঝে মাঝে তো রাগ হয়, কিন্তু মাঝে মাঝে ভাবি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আর বেশি থাকতে পারি না আমি, এই মানে এক বছর হলো টানা আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই আছি, তো সেই কারণে মাঝে মাঝে কিন্তু এইসব জিনিসগুলো আবার ভালোও লাগে, একদম যে খারাপ লাগে তা না। তো সেই জন্য মানে ওকে কিছু বলি না, আর নিজে হাতে যখন রান্না করে তোমাদের দাদা ভাইকে খাওয়াই না, তখন যেন অন্যই একটা অনুভূতি হয়। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:45, আর আমি 2:30-এর মধ্যে স্নান করে নিয়েছি, মানে আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর মাথায় যখন তেল দিয়েছিলাম না, আমার এত ঘুম পাচ্ছিলো, তা ভাবলাম বসে থেকে লাভ নেই, ফটাফট কাজ সেরে স্নান করে নিই, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। এবার এইমাত্র পুজোটা শেষ করলাম, এবার পুজোটা দিলাম যেহেতু, 5 মিনিট বসি, তারপর খাওয়া দাওয়া করবো। আর এই দেখো ঘরটা কিন্তু আমি পরিষ্কারও করে নিয়েছি। তো সেই দুপুরের পরে আর ভিডিও করা হয়নি, চলে এসেছি রাত্রের ডিনার নিয়ে। আর রাত্রে রুটি বানিয়ে নিলাম, সঙ্গে একটা ডিম পোস্ট করে নিলাম, আর দুপুরের বেগুন ভাজা ছিল, এই দিয়ে আজকে ডিনারটা করে নেব। ডিম পোস্ট দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না।
সেই সকাল থেকে শুরু হয়েছে কাজ দিয়ে, আর রাত্রে দেখো শুতে যাব তাও কাজ টাজ কমপ্লিট করেই যেতে হবে। এখানে দেখো হাঁড়িটা রেখে দিয়েছি, হাঁড়িটা এখন মাজবো না। আর এখানে আছে দুপুরের চাটনি, চাটনিটা না খেয়ে পারলাম না, একটু টকটক লাগছিল প্রচণ্ড। তো যাই হোক, তোমাদের দাদা ভাই ভালো আছে, ও কালকে খেয়ে নেবে, রেখে দিই। আর এইদিকে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসনগুলোও মেজে নিয়েছি, কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। তার আগে কিচেনে আমার আর একটা কাজ আছে, সেটা করব, তারপর আমি যাব। তো সেটা হচ্ছে এই দেখো আলমন্ডগুলো ভেজানো, এটা না আমি ভুলেই যাই প্রতিদিন, তো আজকে মনে করে ভিজিয়েই দিলাম। তো ফাইনালি কাজ তো কমপ্লিট, এবার লাইটটাও অফ করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরাই প্রথমে দেখতে পারো। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।